অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে আগুন। এই প্রকল্পের বিরোধিতা করতে পথে নেমেছে যুব সমাজের একটা অংশ। সারা দেশের সাথে এই রাজ্যেও আন্দোলনের আঁচ এসে পড়েছে। শুক্রবার রাজ্যের বেশ কিছু জেলায় আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাঁকুড়া জেলাতে এর কোনো প্রভাব না পড়লেও আগাম প্রস্তুতি নিচ্ছে জেলা পুলিশ প্রশাসন। বাঁকুড়া শহরে যাতে কোনো অশান্তি না ছড়ায় তার জন্য শনিবার সকাল থেকে বাঁকুড়া শহরে কড়া পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। শহরে যে সমস্ত যাত্রীবাহী বাস প্রবেশ করছে সেসব বাসে তল্লাশি চালায় জেলা পুলিশ প্রশাসন। কড়া নজরদারি চলছে বাঁকুড়ার রেল স্টেশনে। দেশের কোনো ক্ষতি হতে পারে, সমাজের কোনো ক্ষতি হতে পারে, ওই জন্য চেক করছে। দেশের কোনো ক্ষতি নয় কিছু। কি খবর আছে আপনাদের কাছে? কোনো বিক্ষোভ না, আজকে কোনো বিক্ষোভ খবর সেরকম নয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।